আগেকার দিনে মুখে শরীরে নানান রং মেখে কখনো শিব আবার কখনো কৃষ্ণ রাধা সেজে সাধারণ মানুষকে আনন্দ দিতেন বহুরূপীরা। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে কমছে বহুরূপীর সংখ্যাও। সমাজ উন্নতির সাথে সাথে আর কেউ এই পেশায় আসতে চান না, তাই বর্তমান রাস্তায় আর দেখা যায় না বহুরূপীদের। প্রাচীনকালে বহুরূপী ছিল একটি প্রাচীন পেশা, বিভিন্ন সংসেজে সাধারণ মানুষকে আনন্দ দেওয়া এবং তাদের থেকে সামান্য অর্থ উপার্জন করাই ছিল বহুরূপীদের পেশা। তবে বর্তমান প্রজন্মের কাছে এই বহুরূপী অতীত, আর কেউ আসতে চায় না এই পেশাতে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীকবাবু নাটক হোক কিংবা শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের ছিনাদ বহুরূপী সকলেরই জানা, তবে উপন্যাসের সেই চরিত্র জানে না বর্তমান প্রজন্ম। গ্রাম বাংলার প্রাচীন এক সংস্কৃতি ও শিল্প হল বহুরূপী। বলতে পারি একটি যুক্ত প্রায় আমরা ছোটবেলায় গেলে বহু কিছু দেখতে পেতাম, কেউ শিব সেজেছে, কেউ দুর্গা সেজেছে, কেউ কালী সেজেছে। যে মানুষের কাছে আমরা পয়সা চাইত আমাকে ঘুরে নিয়েও দেখা যেত, কিন্তু এইসব এখন আর দেখা যায় না। মানুষের পেশা বদলেছে, পেশা বদলেছে, আর সেই প্রত্যাশাও থাকে না। কিন্তু আজকে বেলায় বহুরূপী সত্যি এক বিরল শিল্প, বিরল পেশা। এই বহুরূপীকে দেখে সত্যি মন ভরে গেল। পশ্চিম মেদিনীপুরে বেলদা সহ পার্শ্ববর্তী এলাকায় শিবের সংসেজে দোকান দোকান থেকে অর্থ সংগ্রহ করছেন এক বহুরূপী। কিছু মানুষ তাকে দেখে অবাক হচ্ছেন, অর্থ উপার্জনের তো অনেক পথই আছে, তবে কেন শিব সেজেছেন এই মানুষটি? প্রশ্ন তুলছেন বর্তমান প্রজন্ম। প্রসঙ্গত, পুরনো দিনে গাজন উৎসব কিংবা অন্যান্য নানা অনুষ্ঠানে দেখা যেত বহুরূপীদের, কেউ শিব কালী দুর্গা সেজেছেন, নানান রং দিয়ে সং সেজে অর্থ উপার্জন করতেন তারা। এই বহুরূপী পেশা বেঁচে থাক দাবি সকলের। আজকে একজন শিব সেজে আমার কাছে একজন বহুরূপী দোকানে এসেছিলেন, তো উনি আর্থিক সাহায্য চাইছিলেন, আমি তাকে দিলাম। এবং এই বহুরূপী বর্তমান প্রজন্ম দেখছে, ভবিষ্যৎ দেখবে কিনা জানি না, যাতে এইরকম মানুষেরা বহুরূপী সাহায্যে এবং বহুরূপীভাবে দেখতে পাওয়া যায় বা প্রজন্ম দেখতে পায়, তার ব্যবস্থা হলে খুব আনন্দিত হব। বেলদায় বহুরূপী দেখতে পেয়ে খুশি সকলে। তাদের দাবি, বেঁচে থাকুক বহুরূপী পেশা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে গ্রাম বাংলার প্রাচীন এক শিল্পই হলো বহুরূপী।